চট্টগ্রামে ডিসি পার্ক এখন ভ্রমণ পিপাসুদের দৃষ্টি আকর্ষিত হচ্ছে। ফৌজদার হাট এলাকায় দৃষ্টিনন্দন ফ্লাওয়ার পার্ক গড়েছেন জেলা প্রশাসন। বিস্তীর্ণ জলরাশি আর তার পার ঘেঁষেই ফুলের সাম্রাজ্য। পার্কে টিউলিপ ফুল থেকে শুরু করে দেশীয় গাঁদা, লাল, নীল, হলুদ বর্ণের ডালিয়া ছাড়াও আছে নানান বর্ণের মেরিগোল্ড, চন্দ্রমল্লিকার মতো রং বেরঙের প্রায় 120 প্রজাতির অসংখ্য ফুলের স্থান পেয়েছে। এসব ফুল নজর কাড়ছেন নর নারীদের। সীতাকুণ্ডের প্রবেশপথে মেরিন ড্রাইভ সড়কের পাশে এটি অবস্থান। ফুলের সুবাসে সড়কের চিত্রই যেন ভিন্ন রূপে পাল্টে গেছে। সড়কে এখন হরেক রকমের ফুলের সমাহার। সম্প্রতি শুরু হওয়া ফুল উৎসব যেন সব বয়সী মানুষের নজর কাড়ছে। 9 ফেব্রুয়ারি ডিসি পার্কটিতে ঘুরতে আসা দু এক তরুণের সাথে আলাপ হলে তারা জানান, চট্টগ্রামে সম্ভবত এই প্রথমবারের মতো বেশি সংখ্যক ফুলের দেখা। সত্যি দেখে মন ভরে গেল। এমন চমৎকার উদ্যোগ গ্রহণ করায় জেলা প্রশাসনকে ধন্যবাদও জানায়। বিশাল এলাকা জুড়ে দর্শনার্থীদের জন্য সুন্দর একটি বিনোদনের স্থান হলো। সময় কাটাতে পারবে অনায়াসে। স্কুল পড়ুয়া শিক্ষার্থী বান্দরবানের কুলসুম বেগম জানান, প্রথম আসলাম আব্বুর সাথে এই জায়গায়। পার্ক ঘুরে দেখে আনন্দ লাগলো। এতগুলো ফুলের সাথে ছবি তুলতে পেরে ভালো লেগেছে। আরেক শিক্ষার্থী জানান, শুক্রবার বন্ধের দিন ডিসি পার্কে বেড়াতে আসলাম, এসে দেখি অনেক অদেখা ফুল। সব মিলিয়ে ভালো লাগলো পরিবেশ। যেন চট্টগ্রামে সেই ডিসি পার্ক থেকে বিদায় নিতে মন চায় না। উল্লেখ্য, ডিসি পার্কে হরেক রকমের ফুলের পাশাপাশি ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন বিনোদনের ব্যবস্থাও রয়েছে, যেটি বিভিন্ন দামের। মোহাম্মদ ইসমাইলুল করিম, এনএএন টিভি, বান্দরবান।